প্রায় 11 জন সদস্য ছিলেন, সেই 11 জন সদস্য সিদ্ধান্ত নিয়েছেন যে বছর 2016 সালের জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন কবি শঙ্খ ঘোষ। তুমি জানো যে 1996 সালে মহাশ্বেতা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, প্রায় 19 বছর পর আরেকজন বাঙালি কবি তিনি জ্ঞানপীঠ পাচ্ছেন। যদিও শঙ্খবাবু চিরকালই প্রচার বিমুখ, এখনো পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা যায়নি, কথা বলা যায়নি, কিন্তু বাঙালি হিসেবে যারা সিলেকশন কমিটিতে রয়েছেন তারাও উচ্ছ্বসিত শঙ্খবাবুকে এই সিলেকশন কমিটির যে সিদ্ধান্ত সেটা জানিয়ে দেওয়ার জন্য। এবং জ্ঞানপীঠ পুরস্কারের তুমি যদি ইতিহাস দেখো তাহলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাঙালি হিসেবে প্রথম জ্ঞানপীঠ পেয়েছিলেন, তারপর বিষ্ণু দে বা সুভাষ মুখোপাধ্যায় পেয়েছিলেন এবং মহাশ্বেতা দেবীও পেয়েছিলেন। তারপর 2016 সালে জন্য মনোনীত হয়েছেন কবি শঙ্খ ঘোষ, এবং কিছুক্ষণ আগেই এই সিদ্ধান্ত দিল্লি থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে কবি প্রাপক কবি শঙ্খ ঘোষকেও সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এবং যারা সিলেকশন কমিটিতে রয়েছেন তাদের মধ্যেও আরেকজন রয়েছেন সুরঞ্জন দাস, কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনিও যেটা জানাচ্ছেন যে প্রায় দীর্ঘদিন পরে বাঙালি একজন এই জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন, এটা এটা তাদের থেকেও দাবি ছিল যে কবি শঙ্খ ঘোষ তিনি যাতে এই পুরস্কার পান, এবং সর্বসম্মতিক্রমে তারপর সেই সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্তের কথা ঘোষণাও হয়েছে কিছুক্ষণ আগে। বৃষ্টি একবারই কৃষ্ণেন্দু, আরো একবার জানিয়ে রাখি যে বছরের জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন কবি শঙ্খ ঘোষ, 2016 জ্ঞানপীঠের জন্য মনোনীত হয়েছেন তিনি, প্রায় দু দশক পর জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন কোনো বাঙালি। এর আগে আমরা জানি যে 1996 জ্ঞানপীঠ পান মহাশ্বেতা দেবী। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, যেরকম তুমি বলছিলে যে প্রায় 19 বছর মানে প্রায় দু দশক পর কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার আবারও কোনো একজন বাঙালি পাচ্ছেন এবং শঙ্খ ঘোষ মনোনীত হয়েছেন, স্বাভাবিক ভাবে কি প্রতিক্রিয়া, কি বলবে তুমি? যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সঙ্গে কৃষ্ণেন্দুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একবার জানিয়ে রাখি যে প্রায় দু দশক পর জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন কোনো বাঙালি, জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন কবি শঙ্খ ঘোষ, 1996 জ্ঞানপীঠ পুরস্কার পান মহাশ্বেতা দেবী, প্রায় দু দশক পর সেই জ্ঞানপীঠ পুরস্কার এবার পাচ্ছেন শঙ্খ ঘোষ।